ক্লাসরুমে একা কোনো মেয়েকে দেখলেই টিচ করতে ইচ্ছে করে না? আমি কাউকে টিচ করিনি রুমানা, বিশ্বাস করো। চুপ মিথ্যাবাদী। আখি তাহলে মিথ্যা কথা বলছে? ক্লাসরুমে একা পেয়ে তুই ওর ওড়না ধরে টান দিসনি? আল্লাহর কসম, আমি কারো ওড়না ধরে টানিনি। ওর ওড়না উড়ে এসে আমার এখানে আটকে গিয়েছিল। ও, ওড়না উড়ে এসে আটকে গিয়েছিল। ওকে, ভালো কথা। ভবিষ্যতে যেন আর কোন ওড়না উড়ে না আসে, সেই জন্য তোকে নিয়ে গেলাম। আয় চল। তুই জিতেছিস রেশাদ, আমরা হেরে গেছি। এত কথার দরকার নেই, এখন মালদে মালদে। এই নে বাজির টাকা, কানে ধরেছি, আর কোনোদিন তোর সাথে বাজি ধরবো না। ধরলে আবারও হেরে যাবি, মনে রাখিস। এই রেশাদ সবকিছুতেই নাম্বার ওয়ান। দোস্ত, দেখ মিঠুকে মেরে কি করেছে। মিঠুকে মেরেছে? কে মেরেছে? আবার কে? চৌধুরী বাড়ির মেয়ে রুমানা। কেন? আখির ওড়না উড়ে এসে আমার বুকে আটকে গিয়েছিল। আখি আমাকে কিছুই বলেনি, কিন্তু রুমানা এসে আমাকে হকি দিয়ে পিটিয়েছে। ওড়না উড়ে এসে আটকানোতে হকি দিয়ে পিটিয়েছে? সুলতানা চৌধুরীর মেয়ে বলে কলেজের কেউ তোকে কিছু বলে না, তাই প্রশ্রয় পেয়ে গেছে। একটা অ্যাক্সিডেন্টের সুযোগ নিয়ে মিঠুকে টিমারটাই না মেরেছে। তোরা চল আমার সাথে, চল। আজ ওর উপর আমি বুলডুজার চালাবো, দেখি ওর মা সুলতানা চৌধুরী আমার কি কচু করতে। চল চল চল। সেটা মনে থাকে যেন কালকে ফ্যান্টাসি কিংডম। এই ক্লাসে যাবি না? তুই যা, আমি একটু পরে আসছি। ওকে। কোথায় যে গেল এখন জানা। অন্ধ নাকি? চোখে দেখতে পাও না, নাকি দেখেও ইচ্ছে করে এইসব রং ঢং করো? হ্যান্ডসাম ছেলে দেখলে বুঝি তাদের শরীরের উপর ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে হয়? চৌধুরী বাড়ির মেয়ে বলে তুমি যা ইচ্ছে তাই করে যাবে নাকি? কি বললে? এই নরম হাতে এইসব মানায় না, মানায় শুধু সোহাগ করা। ভবিষ্যতে আর যদি কোনো ছেলের গায়ে হাত তোলো, তাহলে তোমার অবস্থা এর চেয়ে আরো খারাপ হবে। চল। ঠিক আছে, কার অবস্থা খারাপ হয় আজ কলেজ ছুটির পর দেখবি। দোস্ত, সর্বনাশ, পুরো চৌধুরী বাড়ির বাহিনী চলে এসেছে। ওদিকে যে কাজ নেই, চল পিছন গেট দিয়ে যাই। আমি পেছনের গেট দিয়ে যাব না, তোর যেতে হয় তুই যা। এসব তাহলে আপনারই কাজ। আমার কথা শোন, পাগলামি করিস না। তুই নাকি আমার ভাগ্নির গায়ে হাত উঠিয়েছিস? হ্যাঁ উঠিয়েছি। তো তোর এত বড় সাহস, তোর ওই হাত আজ আমি ভেঙে দিব। এই হাত পাটকাঠি নয় ঝোটন চৌধুরী, এই হাত ইস্পাতের হাত।
এই বছরের প্রফিট মার্জিন আমাদের বাড়াতে হলে এই মুহূর্তে স্টেপ নিতে হবে। জাস্ট এ মিনিট। হ্যালো, হ্যালো, হোয়াট? তাদেরকে বলুন খেলা থামাতে, আমি ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না দু একটা লাশ পড়বে। চৌধুরী সাহেবা, আপনি আপনার ভাইদের ফেরান, ওদেরকে মারামারি থামাতে বলুন। না, চৌধুরী বাড়ির মেয়েদের ইজ্জতে যারা হাত দেয় তাদের শায়েস্তা করে চৌধুরী বাড়ির পুরুষদের ধর্ম। ইউ আন্ডারস্ট্যান্ড? আপনাদের সবাইকে আমি বলছি, যদি এই কলেজে আপনাদের ছেলে মেয়েদের পড়াতে হয় তাহলে আপনাদের শত্রুতা আপনাদের বাড়ির চার দেয়ালের মাঝে বন্ধ করে রাখবেন, আর নয়তো কাল থেকে আপনাদের ছেলে মেয়েদের এই কলেজে আর পাঠাবেন না। আজ এখানে শেষ না ইমতাজ মির্জা, আজ আমি ঘোষণা করে যাচ্ছি আপনার ছেলেরা যে যুদ্ধ শুরু করেছে তা শেষ করবে আমার ভাইয়েরা। সেদিন নিজের বুকের উপর একটা পাথর বেঁধে নেবেন সুলতানা চৌধুরী। আপন জনকে হারাবার কষ্ট হয়তো আপনার সহ্য নাও হতে পারে। আয় চলে আয় তোরা, চল। Thank you.
বাধা দেওয়া তোমার উচিত হয়নি। মির্জাবারের সমস্ত দম্ভ আজ আমরা চাইলে মাটির সাথে মিশিয়ে দিতে পারতাম। ২০ বছর আগে আমাদের বোনকে হারিয়েছি ওই ইমতিয়াজ মির্জার ভাইয়ের জন্য, সেই দুঃখ আজও দগদগে ঘায়ের মতো আমাদের কষ্ট দিচ্ছে। চুপ কর, যদি আজ ওই ছেলে লাশ নিয়ে আসতে পারতি তাহলে আমার কলিজা। আসবে হিটম, আসবে। একবার আমার মেয়ের সাথে এমপি হায়দারের ছেলের বিয়েটা হয়ে দাও, তখন আমি ওই মির্জা ইমতিয়াজকে বোঝাবো ক্ষমতা কাকে বলে। মির্জাবাড়ির ক্ষমতা খর্ব করার মতো শক্তির জন্ম এই রসুলপুরের মাটিতে এখনো হয়নি। আমি বেঁচে থাকতে চৌধুরী বাড়ির লোক আমার ছেলের গায়ে হাত তুলবে, আর আমি চুপচাপ বসে দেখব, কখনো না। নিজের ভাইয়ের লাশ কবরে নামানোর দৃশ্য আজ আমার চোখের সামনে ভাসে, আজ আমি ভুলিনি। ওই সুলতানার বোনকে বিয়ে করে আনার পর সে আমার ভাইয়ের জীবনটা বিষিয়ে তুলেছিল। অত্যাচার সইতে না পেরে নিজের স্ত্রীকে খুন করে আত্মহত্যা করেছিল আমার ভাই, সেই কষ্ট আজও আমাকে জ্বালায়। আজ সুলতানা চৌধুরী সেই দগ্ধকে ঘাতে নুনের ছিটে দিয়েছে। বাবা, যদি এমপির ছেলের সাথে সুলতানা চৌধুরী মেয়ের বিয়েটা থামানো না যায় তাহলে সুলতানা চৌধুরীর অত্যাচারে এ এলাকা টিকা যাবে না। এমপির ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে ঠিক হয়েছে বলে ধরাকে সরা জ্ঞান করছে সুলতানা চৌধুরী। ঠিক আছে, আমিও দেখব কি করে সুলতানার মেয়ে এমপির বাড়ির বউ। আপনি কি বলছেন হায়দার সাহেব, বিয়ে হবে না মানে? হবে না মানে হবে না, আপনি সুলতানা চৌধুরীকে জানিয়ে দিন তার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে না। বিয়ের মাত্র ১৫ দিন বাকি, আর এখন যদি আপনি বিয়ে ভেঙে দেন তাহলে আমাদের বংশের মর্যাদা ক্ষুণ্ণ হবে। বিয়েটা ভেঙে গেলে কিন্তু নেক্সট ইলেকশনে চৌধুরী বাড়ির কাউকে আপনি পাশে পাবেন না। মির্জা বাড়ির লোকজনকে আমার পাশে পেলেই চলবে, কারণ ইমতিয়াজ মির্জার কথায় এখনো এলাকার লোকজন ওঠে এবং বসে। আপনি এখন আসতে পারেন। সুলতানা, সুলতানা, ছুটন, মিটন, তোরা কে কোথায় আছিস? শিগগিরি এদিকে আয়, এদিকে আয়। মামা, কি হয়েছে, চিৎকার করছো কেন? সুলতানা কোথায়? সুলতানাকে ডাক। বুবু, বুবু, দেখো মামা কি বলছে। কি হয়েছে মামা? সর্বনাশ হয়ে গেছে সুলতানা, এমপি হায়দার ওর ছেলের সঙ্গে রুমানার বিয়ে ভেঙে দিয়েছে। জিজ্ঞেস করনি কোন কারণে এমপি সাহেব বিয়েটা ভেঙে দিচ্ছেন? হ্যাঁ করেছিলাম, কিন্তু হায়দার বলল মির্জা ইমতিয়াজ হুমকি দিয়েছে যদি রুমানার সাথে তার ছেলের বিয়ে হয় তাহলে হায়দার মির্জা বাড়ির সমর্থন আড়াবে, আর মির্জা বাড়ির সমর্থন না থাকলে কোনোদিনে হায়দার ইলেকশন জিতবে না। তাই মির্জা বাড়ির সমর্থন পেতে গিয়ে সে যে চৌধুরী বাড়ির সাথে শত্রুতা করছে তা কি সে জানে না? হ্যাঁ তাও বলেছিলাম, কিন্তু হায়দার কোনো কিছুই শুনল না। রুকন, রুকন, আমার বন্দুক নিয়ে আয়, বন্দুক নিয়ে আয়। আজ ওই হায়দারের ইলেকশন করার স্বাদ আমি মিটিয়ে দিব। আমাদের অনুগ্রহে আগের ইলেকশনে জিতে যে আজ আমাদের কথাই ভুলে যায় তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? চলো, কোথায় যাচ্ছ তোমরা? থামো, থামো বলছি। গোলাগুলি করে পুলিশের খাতায় নাম তুললে কি চৌধুরী বাড়ির মানিজ্যতা আরো বাড়বে? এত কিছুর পরে যদি চৌধুরী বাড়ির লোকজন চুপচাপ হাত গুটিয়ে বসে থাকে তাহলে আমাদের মান সম্মান সব ধুলায় মিশে যাবে। মিটন, ঝোটন, বন্দুক রেখে তোমার ভাগ্নির জন্য নতুন রিস্তা খুঁজতে শুরু করো। আমি চাই আজ থেকে ১৫ দিনের মধ্যে রোমানার বিয়ে ধুমধামের সাথে হবে, আর ওই বিয়েই হবে মির্জা ইমতিয়াজের কর্মকাণ্ডের সঠিক জবাব। চাকু, চাকু,
শুকুন ছাড়া রাজকন্যা যায় চলে ছাইরা মাথায় দিয়ে তায়রা শুকুন ছাড়া রাজকন্যা যায় চলে ছাইরা অহংকারীরা অহংকারে নিজে নিজে মারে রে পিপিলি কার পাখা গজায় পরিবারি ধরে রে অহংকারীরা অহংকারে নিজে নিজে মারে রে পিপিলি কার পাখা গজায় পরিবারি ধরে রে বেশিতে মত ভালো না রে পাতির নিচে আলো নাই রে তাকে কেন কোকিল সাজে খুঁটার নিচে খেমটা নাচে নাচে পাখি ফাল মারিয়া রে মাঝে যায় ঝুড়িয়া বাজারে চাকদুম চাকদুম ডাকরে বাক বাকুম বাকুম তোমার বাহাদুরি বলো না ও গো সুন্দরী কি হবে এই দিয়া তুই যদি যায় পুরাইয়া বয়সটা পার হইলে কুড়ি লোকে তোমায় কইবে বুড়ে আজ বুঝবা না বুঝবা কাইল খাই তুলবা আর পারবা কাইল বয়সটা পার হইলে কুড়ি লোকে তোমায় কইবে বুড়ে আজ বুঝবা না বুঝবা কাইল খাই তুলবা আর পারবা কাইল অহংকারী মাথায় দিয়ে তায়রা মুকুট ছাড়া রাজকন্যা যায় রে কলে যায়রা পাক পাক পায়রা মাথায় দিয়ে তায়রা মুকুট ছাড়া রাজকন্যা যায় রে কলে যায়রা কি হয়েছে আমাকে খুলে বল কি হয়নি তাই বলো কলেজের সমস্ত ছেলে মেয়েদের নিয়ে আমাকে চরম অপমান করেছে ওই রেশম মির্জা যতক্ষণ ওই অপমানের সত্য তোমরা না নেবে ততক্ষণ আমার মাথা ঠিক হবে না কি বললি তুই
তোকে আজ আবার অপমান করেছো রেশাদ মির্জা। এই কে আছিস আমার বন্দুক নিয়ে? হয় মির্জা বাড়ির ওই বাদরটাকে আজ আমি ওই কলেজের মধ্যে শেষ করে দেব। তারপর তুমিও হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় নিয়ে ঝুলে যাও, তাই না? আচ্ছা তুমিও কি তোমার ভাগ্নির মতো পাগল হয়ে গেলে? পাগল না হয়ে কি করবো মামা, আর যে সহ্য হয় না ওই মির্জা বাড়ির জন্য পদে পদে আর কত লাঞ্ছিত হব। তাই বলে কি খুনোখুনি করবে? নিজের সংসারের কথা ভাববে না, খুনোখুনি করে তুমি জেলে যাবে? না না এটা ঠিক না। কিন্তু এভাবে কতদিন মির্জা বাড়ির লোকেরা আমাদের অপমান করবে বলতে পারো মামা? আর মনে হয় বেশি দিন পারবে না। ওই মির্জা বাড়িতে শুধু একটা মেয়ে মানুষ ঢুকতে দাও, তারপর দেখবে মেয়ে মানুষের আঁচলের মায়া জালে মির্জা বাড়ি কিভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তাহলে তাই করবো আমি, প্রেমের জালে ফাঁসিয়ে অন্তত একজন মির্জাকে বাবার বিরুদ্ধে বিদ্রোহ করতে বাধ্য করাব, ভেঙে দিব ওদের একতা। দোস্ত আমি যেটা দোস্ত, দশ নাম্বার মহাবিপদ সংকেত রুমানা। ব্যাপার কি, ঐশালী এভাবে হাসছে কেন? ওই হাসিতে ফাঁসি খেয়ে লাভ নেই, চল কেটে পড়ি। সর্বনাশ দোস্ত, মনে হচ্ছে লাভ লেটার। চাপ বেটা, ওই ডাইনি আমাকে লাভ লেটার দেবে কেন? দিতেও পারে, তোমার লালটু মার্কা দুহারান না, দেখি কি লিখেছে। দেখ, আরে পড়ে দেখ না, দেখ। রেশাদ চিঠি পেয়ে অবাক হচ্ছ জানি, কিন্তু চিঠি না দিয়ে আমার কোনো উপায় ছিল না। তোমার সাথে কথা বলতে গেলে তুমি এত ক্ষেপে যাও যে কোনো ভালো কথাই বলা যায় না। আচ্ছা আমি তোমার কি ক্ষতি করেছি? কেন তুমি আমার পিছু নিয়েছো? কেন তুমি আমাকে শান্তিতে থাকতে দিচ্ছ না? তোমাদের কারণে আমার বিয়েটা ভেঙে গেছে, দয়া করে আমার পড়াশোনাটা বন্ধ করে দিও না। আমি জানি তুমি আমাকে শত্রু ভাবো, কিন্তু একজন সহপাঠী হিসেবে আমি যদি তোমার হেল্প চাই তুমি করবে না? হেল্প পুরো নাটকবাজ। আমাদের পরিবারের শত্রুতা যদি আমাদের দুজনের মাঝে না থাকে তাতে ক্ষতি কি? আমি জানি মির্জা বাড়িতে তুমি একমাত্র পুরুষ যে এই শত্রুতা শেষ করতে পারে, আর তাই কখন যে আমি তোমাকে পছন্দ করে ফেলেছি তা আমি নিজেই জানি না। আমার মনে হয় ইদানিং আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। ইতি তোমার রোমানা। ভালোবাসা? এই শালা, হ্যাঁ এসব কি বুঝিস নি? রোমানা তোকে নাকে দড়ি দিয়ে ঘুরাতে চাইছে। ঐশ্বলের এত বড় সাহস, আমাকে ভালোবাসার প্রস্তাব দেয়। হ্যাঁ তোর পরিবারের সবাইকে হিজড়া বলার পরেও তুই ওকে ভালোবাসবি? হিজড়া বলেছে? কোথায় দেখা? ওই যে লিখেছে দেখ, তুই মির্জা বাড়ির একমাত্র পুরুষ, তার মানে কি হতে পারে বাকি সবাই হিজড়া? কি আমার বাপ ভাই সবাই হিজড়া? চিঠিতে তাই বলেছে। ঐশ্বলের এত বড় সাহস, আজ ওর একদিন কি আমার? চল ইয়ে কোথায়? চল ইয়ে চল চল ইয়ে যাই। চল চিঠির জবাবটা নগদে দিলাম। ভবিষ্যতে কোনোদিন যদি এই ভুল দ্বিতীয়বার করো তাহলে এর চেয়ে আরো কঠিন শাস্তি তোমাকে পেতে হবে। শাস্তি দেবে ভালো কথা, কিন্তু একটা কথা রেশাদ, কাউকে ভালোবাসা কি অপরাধ? কাউকে মন দেয়া কি? হ্যাঁ দোষের, চৌধুরী বাড়ির মেয়ে হয়ে মির্জা বাড়ির ছেলেকে ভালোবাসার প্রস্তাব দেওয়া অবশ্যই দোষের। কি ভেবেছো তুমি? হ্যাঁ আমার পরিবারের সবাইকে হিজড়া বলবে আর আমি তোমার সাথে হাতে হাত রেখে ডুয়েট গান গেয়ে বেড়াবো? বি কেয়ারফুল মিস রোমানা, তুমি যদি ভেবে থাকো আমাকে তুমি প্রেমের ফাঁদে ফেলে আমাকে তুমি বোকা বানাবে তাহলে তুমি ভুল করবে। ভুল
ভুল আমি করব না, ভুল করছো তুমি। ঘৃণার চশমা তোমার চোখে বলে আমার প্রেমকে তুমি ফাঁদ ভাবছ। কিন্তু তোমাকে আমি সবার সামনে জানাতে চাই রেশাদ, তুমি আমাকে যত ঘৃণা করবে আমি তোমাকে তত বেশি ভালোবাসব। আমাকে ভালোবাসবে, আমার সাথে প্রেম করবে? তুমি জানো তোমার বাড়ির লোকজন যদি তোমার এই কথা শোনে তাহলে আমার আগে তোমাকেই পিটিয়ে লাশ বানাবে। মরতে তো একদিন হবে, সেই মৃত্যু যদি ভালোবাসার জন্য হয় তাতে আমার আপত্তি নেই। কিন্তু আমার ইচ্ছে মৃত্যুর আগে আমাদের ভালোবাসা দিয়ে আমাদের দুই পরিবারের শত্রুতা শেষ করে দিব, দুই পরিবারের মাঝে ফুটিয়ে তুলব সুন্দর সম্পর্কের গোলাপ ফুল। মানুষের লাশের উপর যে শত্রুতার ভিত, সেই শত্রুতা এত সহজে শেষ হবার নয় রোমানা। তাই বলছি এই অসম্ভব সম্পর্কের কথা তুমি চিরতরে ভুলে যাও। কখনো না, কলেজের দেয়ালে কেন? তুমি দেশের প্রতি বর্গ ইঞ্চিতে আমাকে ভালোবাসার কথা ছাপিয়ে দিলেও আমি তোমাকে ভালোবাসবো না। যদি ভালোবেসে রুমানার জীবন দিয়ে দেয় তবুও না? ভালোবেসে জীবন দেয়া নেয়ার সিস্টেম পৃথিবী থেকে অনেক আগেই উঠে গেছে। ওসব নাটক করে এই রেশাদের মন তুমি গলাতে পারবে না। একান্তই যদি না পারি তাহলে বেঁচে থেকে কি লাভ? আজই তাহলে জীবন শেষ করে দেই। দাও, তাতে আমার কি? তবুও কি তুমি আমাকে ভালোবাসবে না? অবশ্যই না। বেশ, তাহলে আজ এই কলেজের মাঠে আমার ভালোবাসার কবর উচিত হবে, আর আমি প্রতিদিন সেই কবরে ফুল দিয়ে দোয়া দরুদ পড়ে যাব। ঠিক আছে, তাহলেই দেখাই আমাদের শেষ দেখা দেশা। এই জন্মে হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না। আলহামদুলিল্লাহ, দেখা না হলেই আমি খুশি। আর হ্যাঁ শোনো, তোমার এই ইঁদুর মারা বিষ যদি ফেল করে তাহলে সোজা কলেজের ছাদ থেকে লাভ দেবে, মৃত্যু অবধারিত। গড ব্লেস ইউ। আচ্ছা আমাকে বলতো, মেয়েটা কি পাগল? কথা নেই বার্তা নেই, হঠাৎ তোর পিছু লাগলো কেন? ওই যে বলে না বিপরীতে আকর্ষণ, রাগ তোর আকর্ষণ। ওসব পাগল ছাগলের কথা বাদ দে তো। এই কলেজের র্যাগ ডের প্রোগ্রাম কি সেটা বল। এবারে র্যাগ ডেতে এমন একটা রেশাদ, শীঘ্রই চল। কেন? কমন রুমের সামনে রোমানা নাকি বিশেষ শিশি নিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। বলেছে তুই যদি ভালোবাসার কথা না বলিস তাহলে ও নিজের জীবন শেষ করে দেবে। আবার নাটক, এই শালি আমার মাথাটাই খারাপ করে। বিশেষ শিশি নিয়ে নতুন নাটক শুরু করেছে। না দোষ সত্যি, শিশির উপরে লেখা পটাশিয়াম সায়ানাইড। আরে বেটা, পটাশিয়াম সায়ানাইড না, গিয়ে দেখ শিশির ভেতরে কোক ভরে ভুয়া হুমকি দিচ্ছে। এই যে তোমরা সব এখানে। স্যার রোমানা কোথায়? সকাল থেকে কেমিস্ট্রি ল্যাবের পটাশিয়াম সায়ানাইডের শিশিটা পাওয়া যাচ্ছে না, শুনলাম রোমানা নিয়ে এসেছে। ছাত্র ছাত্রী বৃন্দ, আজ তোমরা আমার মৃত্যুর সাক্ষী হয়ে থাকবে। আজ তোমাদের সাক্ষী রেখে আমি বলতে চাই, আমি রেশাদকে ভালোবাসি, নিজের জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসি। রেশাদ আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছে, তাই আমি আজ নিজের জীবন শেষ করে দিচ্ছি। না রুমানা, তুই পাগলামি করিস না, বেশি শিশিটা ফেলে দে। খবরদার, কেউ আমাকে বাধা দেবার চেষ্টা করা মাত্র এই বিষ এক্ষুনি আমি নিজের মুখে ঢেলে দিব। রুমানা থামো, এভাবে নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেলা মানে কি? আমার জীবন নিয়ে আমি ছিনিমিনি খেলছি না ম্যাডাম, খেলছো রেশাদ। ও আমার প্রেমকে প্রত্যাখ্যান করেছে,
ও বলেছে আমি মরে গেলেও নাকি ওর কিচ্ছু আসে যায় না। এই শিগগিরই কেউ রেশাদকে ডাকো। বাবা রেশাদ, তুমি রোমানাকে ফেরাও, নিজের জন্য না হলেও আমাদের কলেজের গুডিয়ানের দিকে তাকিয়ে, এতগুলো ছাত্র ছাত্রীর ভবিষ্যতের দিকে তাকিয়ে তুমি রোমানাকে ফেরাও। রোমানা, এসব কি করছো? তুমি যা করতে বলেছো তাই করছি, নিজের জীবন শেষ করে দিচ্ছি। পাগলামো ছাড়ো, এই বিশেষ শিশি ফেলেরও বলছি, ফেলো। তুমি চাও আমি বেঁচে থাকি? যদি চাও তাহলে বলো, আমাকে ভালোবাসো? অসম্ভব। ঠিক আছে, তাহলে বিদায়। বিদায় কলেজের ছাত্র ছাত্রী বৃন্দ, বিদায় কলেজের বিল্ডিং, বিদায় কলেজের আলো বাতাস, বিদায় পৃথিবী, বিদায়। আমি আর বাঁচতে চাই না, নিজের জীবন আমি শেষ করে দিব। ভেতরে নিয়ে যাও, মাথায় বরফ দিয়ে মাথা ঠান্ডা করো। শালীন নাটকবাজ, যখনই দেখি পেছনে লেগে আছে, কথা নেই বার্তা নেই, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আর ভালো লাগে না। এত করে যখন বলছে তখন ভালোবাসলেই পারিস? চুপ শালা, ওই মেয়েকে ভালোবাসা তো দূরের কথা, ওর নাম শুনলে আমার ঘৃণা লাগে। তুই ভুলে গেছিস, ও চৌধুরী বাড়ির মেয়ে। আরে তাই তো বলছি। না বুঝেছি, তোর জন্য এক্ষুনি হেমায়তপুরের টিকিট কাটতে পাঠাতে হবে। এই তুই জানিস না আমাদের দুই পরিবারের শত্রুতার কথা? জানি, কিন্তু সত্যিকারের প্রেম নয়, প্রেমের অভিনয়। অভিনয়? হ্যাঁ, এমন সুযোগ আর তুই কোনোদিন পাবি না রেশাদ। একবার শুধু চিন্তা করে দেখ, তুই যত প্রেমের অভিনয় করবি তত ওই রোমানা তোর প্রেমের জালে ফেঁসে যাবে। প্রেমের অভিনয় করতে করতে একসময় দেখবি রোমানা তোর জন্য পাগল হয়ে গেছে। তখন দেখবি রোমানার গোষ্ঠীর সব এসে তোর বাবার পা ধরে চিৎকার করে বলবে, আমার মেয়েকে বাঁচান, আমার মেয়েকে বাঁচান। তাই তো? আরে হ্যাঁ, এক গুলিতে দুই বাঘ শিকার হয়ে যাবে। তারপর দেখবি তোর বাবা তোকে কেমন আদর করে। গুড, দারুণ বুদ্ধি দিয়েছিস। এবার দেখবি কাল থেকে কেমন অভিনয় করি। প্রেম করে যদি ওই শালিকে বাড়ি ছাড়া না করেছি তাহলে আমার নাম রেশাদ না। রোমানা, কিছু বলবি? হ্যাঁ, একটু এদিকে আসবে? হ্যাঁ বলো। কিন্তু কিভাবে যে বলি? মুখ ফুটে বলে ফেললেই পারো। আসলে ইয়ে মানে কাল, গতকাল সারাদিন আমি ঘুমাতে পারিনি। দিনের বেলায় ঘুম? না না, দিন না, রাত, রাতের বেলায় ঘুমাতে পারিনি। কেন, ঘরের ভেতর মশা ঢুকে গিয়েছিল? আরে না না, তুমি আমাকে ঘুমাতে দাওনি। আমি? হ্যাঁ, অ্যাকচুয়ালি সত্যি কথা হলো গিয়ে, তোমার মতো কোনো সুন্দরী মেয়ে আমাকে এর আগে কখনো প্রেমের প্রস্তাব দেয়নি। তাই নাকি? মুখে যতই বারণ করি আমার মন তোমাকে ভুলতে পারছে না রোমানা। আই থিঙ্ক আই এম ইন লাভ। সত্যি? তাহলে আমার হাত ধরে বলো, আমি যখনই তোমাকে ডাকবো তুমি তোমার পরিবারের সমস্ত বাঁধন ছিন্ন করে আমার কাছে চলে আসবে। আসতে পারি, কিন্তু আমি যখন ডাকবো তখন কি তুমি ছুটে আসবে? আসবো, আমার ভালোবাসার কসম, আমি ঠিকই আসবো। তাহলে আজ থেকে শুরু হোক আমাদের প্রেমের প্রথম অভিশাপ। Oh, my God.
মায়া জাদুরে তুমি কি পিয়ারে পড়েছি তোমারি প্রেমেতে পিয়ারে তুমি যে আমার সাধনা কখনো কোনোদিন তোমারে আমি ছেড়ে যাব না কখনো কোনোদিন তোমারে আমি ছেড়ে যাব না গরিলা জাদুরে তুমি কি দিয়ারে পড়েছি তোমারি কখনো কোনোদিন তোমারে আমি ছেড়ে যাব না কখনো কোনোদিন তোমারে আমি ছেড়ে যাব না মনটা লিখিয়া দিলাম তোমারি আছি তোমারি থাকব তোমারি আমি ছিলাম তোমারি নামে প্রেমের দামে মনটা লিখিয়া দিলাম তোমারি আছি তোমারি থাকব জনমে জনমে মরমে মরমে জনমে জনমে মরমে মরমে তুমি যে আমার ভাবনা কখনো কোনোদিন তোমারে আমি ছেড়ে যাব না কখনো কোনোদিন তোমারে আমি ছেড়ে যাব না জাদুরে তুমি কি পিয়ারে পড়েছি তোমারি প্রেমেতে পিয়ারে তুমি যে আমার সাধনা কখনো কোনোদিন তোমারে আমি ছেড়ে যাব না কখনো কোনোদিন তোমারে আমি ছেড়ে যাব না এত বেলা করে কোথেকে ফিরলে জি মানে আমার বান্ধবীর বাসায় মিথ্যে কথা তুমি কি ভেবেছো আমার চোখে ফাঁকি দিয়ে তুমি মির্জা বাড়ির ছেলের সাথে প্রেম করে বেড়াবে আর আমি তার বিন্দুমাত্র জানতে পারবো না মা তুমি যা ভাবছো ব্যাপারটা ঠিক তা নয় আমি বোকা নই রোমানা একটা ছেলে আর একটা মেয়ে কখন এভাবে অন্তরঙ্গভাবে মেলামেশা করে তা আমি ভালো করে বুঝি না বুঝুনি মা আমি রেশাদের সাথে অন্তরঙ্গভাবে মেলামেশা করছি সত্য কিন্তু এসবের পুরোটাই হচ্ছে আমার অভিনয় অভিনয় হ্যাঁ মা আমি যা বলছি এটাই সত্যি চলো ভিতরে চলো আমি সব তোমাকে বুঝি নমস্কার
রেশাদ তুমি যাও, আমি আসছি। আচ্ছা ভাইয়া, ভাইয়া তুমি যা ভাবছো তা কিন্তু সত্যি নয়। ভাইয়া তুমি যেমন ভাবছো তেমন কোনো সম্পর্ক আমাদের মাঝে নেই। তুই গাড়িতে কে বস, তুই এসব কি শুরু করেছিস, কি চাস তুই? নাথিং, কিছুই না। তুই যদি রুমানার কোনো ক্ষতি করার চেষ্টা করিস, খোদার কসম তোর গায়ে প্রথম হাত আমি উঠাবো। আচ্ছা তাই নাকি, তাহলে ধরে নে আমি তোর বোনের ক্ষতি করতে চাই। ওঠা, হাত ওঠা। বাবা, রুমানার দিকে খুব নজর দিলে আমি তো চোখ উপড়ে ফেলবো। আরে তুমি কেন, তোর চোদ্দ গোষ্ঠী আসতেও আমার কিছুই করতে পারবে না। ভাইয়া ছাড়ো, ভাইয়া আমার কসম লাগাকে ছাড়ো। ছাড়ো, এসব তুই কি শুরু করেছিস সুমানা? ওসব কিছু নয় ভাইয়া, প্রেমের অভিনয়। মানে মির্জা বাড়ির দেয়ালে ফাটল ধরানোর জন্য আমি রেশাদের সাথে প্রেমের অভিনয় করছিলাম। তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি জানিস এই অভিনয়ের পরিণাম কি হতে পারে? তুই কি মির্জার লোকদেরকে চিনিস, চিনিস না? তুই কি জানিস সুমানা, মির্জা ইমতিয়াজের ছোট ভাই মির্জা আলতাফ আমাদের খালাকে বিয়ে করার পর তাকে খুন করে নিজে আত্মহত্যা করেছিল। আমি তো সেই খুনেরই প্রতিশোধ নিতে চাই। বোকার মতো কথা বলিস না রুমানা, তুই খালার মৃত্যুর প্রতিশোধ নিবি কেন? খালাকে দেখেছিস, জানিস উনি কেমন ছিলেন? জানিস না? আজ থেকে ২০ বছর আগেই আমাদের খালা ঢাকার বিভিন্ন ক্লাবে যেতেন, পার্টি সোসাইটি করে সময় কাটত তার। উগ্র মেজাজি সেই মহিলার অত্যাচারে মির্জা আলতাফের জীবন অতিষ্ঠ হয়ে যায়, আর সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে আমাদের খালাকে খুন করে সে আত্মহত্যা করেছিল। যে খুনের হিসাব নিকাশ ২০ বছর আগে শেষ হয়ে গেছে, সেই প্রতিশোধের কথা চিন্তা করে তোর লাভ কি? ভাইয়া আমি বুঝতে পারিনি। মির্জা ইমতিয়াজ এই ঘটনা আভাস পেলে তোদের দুজনকে নির্ঘাত খুন করবে। তাহলে এখন আমি কি করব? এখনো সময় আছে রুমানা, রেশাদকে রেখে সবকিছু খুলে বল, ওকে বল তোকে ভুলে যেতে। ঠিক আছে ভাইয়া, তুমি যা বলছো আমি তাই করব। রেশাদ, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমিও কথা বলার জন্যই এসেছি। না না রেশাদ, আগে তোমাকে আমার কথা শুনতে হবে, প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলো। তোমার মনে আছে রেশাদ, আমাদের দুই পরিবারের শত্রুতার জন্য তোমার বাবা আমার সাথে এমপির ছেলের বিয়ে ভেঙে দিয়েছিল, আর তাই আমি প্রতিশোধ নিতে তোমার সাথে প্রেমের অভিনয় করেছিলাম। ভেবেছিলাম তুমি আমার প্রেমে পাগল হয়ে ঘর বাড়ি ছেড়ে দেবে, বাধ্য হয়ে তোমার বাবা আমার মায়ের কাছে আমার জন্য অনুনয় বিনয় করবে। কিন্তু এখন বুঝতে পারছি এই জঘন্য নাটকের পরিণাম কত ভয়াবহ। আমি চাই না রেশাদ এই নাটকের কারণে তোমার কোনো ক্ষতি হোক, আর তাই আমি আজ এই নাটকের সমাপ্তি চাই। আমি জানি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো,
কিন্তু তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক রাখা সম্ভব না রেশাদ। আসি রেশাদ। এই চেমরি, দাঁড়া। চেমরি? হ্যাঁ চেমরি। শোন, তুই কি ভেবেছিলি আমি তোর প্রেমে হাবুডুবু খাচ্ছি? তোর প্রেমে মগ্ন হয়ে আমি সমাজ সংসার সব ছেড়ে দিয়েছি? আরে মাথা খারাপ হয়েছে আমার। আয়নায় নিজের চেহারা দেখেছিস কখনো? দেখলে তো মনে হয় বাংলার পাঁচ, আর তোর প্রেমে পড়বো আমি? আরে যাচ্ছিস কোথায়? আমার পুরো কথা তো এখনো শেষ হয়নি। তোর কুলোর মতো কানগুলো খুলে ভালো করে শোন। এতদিন তুই আর কি অভিনয় করেছিস? আরে অভিনয় তো করেছি আমি। আমি মন থেকে কখনো তোকে ভালোবাসি না, তোকে ঘৃণা করি। এত ঘৃণা করি যতটা ঘৃণার কথা তুই কল্পনাও করতে পারবি না। তাই তোর সাথে জীবনে দেখা না হলেও আমার কিচ্ছু যায় আসে না, বুঝেছিস সেমরি? টাটা, বাই বাই। সবকিছু বুঝিয়ে বলে দিয়েছিস। মানুষের মন কি ভাড়া দেওয়া বাড়িঘর নাকি? হ্যাঁ, যে যখন তখন নোটিশ দিয়ে ভাড়াটিয়ে উঠিয়ে ঘর খালি করে ফেললাম, বললেই কি কাউকে নিজের মন থেকে মুছে ফেলা যায় নাকি? সর্বনাশ, সিমটম তো খুব খারাপ। এই মজনু ভাইয়া শেষ পর্যন্ত তোকে ধরে ফেললো। আচ্ছা, চোখ বন্ধ করলে কি বারবার তোর সামনে রুমানার চেহারা ভেসে আসে? হ্যাঁ আসে। বারবার তোর শুধু রুমানার সঙ্গে দেখা করতে ইচ্ছা হয়? হয়। সর্বনাশ, তুই গেছিস গোল্লাই, সত্যিই তোকে মজনু ভাইয়া ধরেছে। চপশালা, একবার যদি আমার বাবার ভাইয়েরা আমার প্রেমের কথা জানতে পারে তাহলে আমাকে কচু কাটা করবে। আরে প্রেম যখন করেছিস তখন তো ভয় পাচ্ছিস কেন? কোনো সমস্যা হলে তুই তোর বাবার সাথে বিদ্রোহ করবি, সবার সামনে বুক ফুলে বলবি তুই রুমানাকে ভালোবাসিস, আর সাথে সাথে বাবা আমাকে গুলি করে মারবে। এছাড়া আর কি বা করার আছে দোস্ত? আছে, এক্ষুনি আমাকে ওই চৌধুরী বাড়িতে যেতে হবে। গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া। যা, এক্ষুনি যা। প্রেমিকার সঙ্গে দেখা হলে প্রেমের আবেগ কিছুটা হলেও কমবে। তুই আমার সাথে চল। অসম্ভব, ওই বাড়ির চেয়ে ক্যান্টনমেন্ট অনেক নিরাপদ। তোর বন্ধু বলে আমি তোর আমন্ত্রণে সুইসাইড করতে যাব না। বাঘের খাঁচায় ঢুকলে কি মানুষ অক্ষত অবস্থায় ফিরে আসে? কখনো না, ইহ জীবনে না। আমার মরা পিতামহ কবর থেকে উঠে এলেও আমি যাব না। আমি আমি এসব প্রেম ভালোবাসার ভিতরে নেই। না থাকলেও আমার সাথে তোকে যেতে হবে। প্রেমের মাঠে যখন আমাকে তুমি নামিয়েছে চান্দু, তখন মাঠের আশেপাশে তোমাকেই থাকতে হবে। চল দোস্ত, আমি যাবো না ওখানে। আচ্ছা এখানে দাঁড়া,
চুপ করে এখানে দাঁড়া। চারিদিকে লোকজন, সামনে দিয়ে যাওয়া যাবে না। তাহলে আসিফ দেখতো একটা মই পাওয়া যায় কিনা। দোস্ত থাক, চল ফিরে যাস। আরে জানা বাচ্চা, ভালো করে ধরে থাকিস, ধরেছি তো, সাবধানে যা, উঠ না, তাড়াতাড়ি উঠ। এত পোকা কেন? আজকাল পোকা আমার মতো মারগে নাকি? থাক, সবাই থাক। তুমি এখানে এত রাতে? যাক, সব তো একই। তাড়াতাড়ি কথা শেষ কর, তাড়াতাড়ি। এত রাত্রে এখানে মহিলা গিয়ে কি করছিস? মানে বেগম সাহেব বললেন চৌধুরী বাড়ির সামনে আপনার একটা মানে ছবি লাগাতে বললেন, তাই প্রেম মারছি। আমার ছবি? খুব ভালো করছিস। দুপুরে কে? মেজু ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, আমার ভাগিনা আমার ছবি লাগাচ্ছে। সেই জন্য এত রাতে তুমি বাড়িতে চলে আসবে? তুমি জানো ধরা পড়লে কি হবে? যা হয় হোক, তুমি শুধু আমার চোখে চোখ রেখে বলো, সত্যি কি তোমার প্রেমের সবটুকু অভিনয় ছিল? বলো বলো রোমানা, বলো বলো রোমানা, কি হলো বলো, উত্তর দাও। তোমার প্রেমের সবটুকু কি অভিনয় ছিল বলো রোমানা? সবই কি তোমার অভিনয় ছিল রোমানা? সর্বনাশ, মামি আসছে, তুমি জলদি নামো, তুমি এখন যাও রেশাদ। না আমি যাব না, তোমার উত্তর না জানা পর্যন্ত আমি যাব না। রোমানা কোথায় গেলি? মামি চলে এসেছে, প্লিজ তুমি যাও, আমি নিচে তোমার জন্য অপেক্ষা করব। যাও, ও চলে গেছে। হ্যাঁ মামা, আমি যাই। আমি আমার ভাগ দিলাম। ধরেছিস তো? আরে হ্যাঁ, আমার বোতলটা নেই সব ঝামেলা। কে তুই? কে তুই? আরে বাড়িতে চোর ঢুকেছে।
সুলতানা বাড়িতে চোর ঢুকেছে, চোর ওই যে পালাচ্ছে, ওই যে ওই যে ওই যে এত রাতে তুই এখানে কি চাস? আমি কনফার্ম ওষুধ করতে বাসায় ঢুকেছিল, ওকে পুলিশে দিতে হবে। ভাই ভাই আমি চোর না, ভাই আমি চোর না। তুই চোর না, তো এত রাত্রে আমাদের বাড়িতে কি চাস? হ্যাঁ আমি আমি রোমানার বন্ধু, নোট চাইতে এসেছিলাম। নোট চাইতে এসেছিস? চল রোমানার সামনে চল, ভাগনা নিয়ে আয় নিয়ে আয়। বিশ্বাস করেন কেলাম মা, বিশ্বাস করেন আমি শোন না। তাহলে তুই কি? আমি রোমানার বন্ধু, আমার নোটটা রোমানের কাছে ছিল, সে নোটটা নিতে মা। ও সত্যি বলছে, ও আমার বন্ধু আসিফ, ও নোটটা আমার কাছে। দেখো না রোমানা, আমাকে আমাকে চোর ভেবে তোমার মামারা কি মারটায় না মেরেছে। আমি সবার পক্ষ থেকে ক্ষমা চাইছি, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি নোটটা নিয়ে আসছি। এক মিনিট রোমানা। রোমানা, ওই হারামজাদা তোমাদের গোডাউনে ঢুকেছে। সর্বনাশ, ধরা পড়লে বারোটা বাজিয়ে যাবে, এখন কি করি? না না সবই তো বুঝলাম, কিন্তু মই থেকে যে নামলো সে বেটা গেল কোথায়? ঝোটন, চারিদিকে ভালো করে খোঁজ করে দেখ, দেখ সত্যি বাড়িতে কোনো চোর ঢুকেছে কিনা। আমি দেখছি বুবু। শোন, তোরা সবাই চারিদিকে খুঁজে দেখ, যদি কাউকে পাস তাহলে তাকে মারতে মারতে নিয়ে আসবি। ঠিক আছে, চল চল। দেখ না তালাটা খুলে রেখেছে। এই কাদের, গুদামের তালা লাগাস নি কেন? চত্ব সব। শোন, ওদিকে যা, আমি এদিকে দেখছি। আচ্ছা, এখন কি করি, বের হব কি করে? না রোমানা, আমার প্রশ্নের উত্তর এখনো আমি পাইনি। উত্তর দেবার সময় এখনো আসেনি রেশাদ। আর কখন সময় আসবে? তোমার উত্তর জানার জন্য রাতের অন্ধকারে আমি চোরের মতোই বাড়িতে ঢুকেছি, উত্তর না জেনে আমি যাব না। কিন্তু? কোনো কিন্তু নয়, আমার জানতে হবে, আমার জানতে হবে তোমার আমার এই কয়েকটা দিনের অন্তরঙ্গতার মধ্যে কোনো আন্তরিকতাই কি ছিল না, পুরোটাই কি তুমি অভিনয় করেছো? আমাকে জিজ্ঞেস করছো কেন, অভিনয় কি তুমিও করনি? করেছিলাম, কিন্তু অভিনয় করতে করতে কখন যে আমার মনটাকে তোমার মনের সাথে অদল বদল করে ফেলেছি আমি তা নিজেও জানি না। আমি ঘুমাতে পারিনি সারা রাত, জেগে থেকে শুধু একটি প্রশ্নের উত্তর খুঁজেছি। তুমি কি আমাকে ভালোবাসো নি? বলো রোমানা।
তুমি কি আমাকে ভালোবাসোনি? রেশাদ, আমার এই আবেগহীন মনের মরুভূমিতে ভালোবাসার ফুল ফুটেছো তুমি। সেই ফুলের সুবাস আমাকেও ঘুমাতে দেয়নি সারা রাত। সারা রাত শুধু আমি তোমার কথাই ভেবেছি। সত্যি বলছো না? হ্যাঁ রেশা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে সমস্ত পৃথিবী আমাদের বিপক্ষে চলে গেলেও এই রুমানা কেবল তোমারই হবে। উত্তর আমি পেয়ে গেছি। আমি তোমাকে ভালোবাসি। চুড়ি তুলেছে সুর।
সময় শেষ, বাসায় ফিরতে হবে। যাবেই তো, আর একটু বসুন। না না প্লিজ, ভাইয়া যদি আবার নিতে এসে আমাকে দেখে ফেলে তাহলে সর্বনাশ। হ্যালো ভাইয়া, হ্যাঁ এক্ষুনি আসছি। হ্যাঁ প্লিজ ছাড়ো। কাল কলেজে আসছো তো? অবশ্যই, রাতে ফোন খোলা রেখো। বাই 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 বাই। এই যে আগুন ধরে দুদিকে লেগে গেছে, তোরে আগুনে পুড়ে মর, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তোদের কারণে আমি মরতে পারবো না। কালই আমি কলেজ ছেড়ে দেশের বাড়ি চলে যাব। কেন? কেন? তোর বাবা মির্জা ইমতিয়া যদি জানতে পারে আমি নাটের গুরু, তাহলে আমাকে গুলি করে মারবে। সেই জন্য গ্রামে গিয়ে বসে থাকবো, তোর বাবার গুলির রেঞ্জের বাইরে। জয়ন্ত বাড়ি, সেই সুযোগ বাবা কোনোদিনই পাবে না। কেন, কি করবি তুই? আমার একটা প্ল্যান আছে। আমার বড় দুই ভাইকে বোঝাতে হবে, তাদের বিয়ের বয়স চলে যাচ্ছে, কিছুদিন পর তাদের আর কেউ মেয়ে দেবে না। তারপর যদি তাদের এই যুক্তি বোঝাতে পারি, তাহলে তারা বাধ্য হয়ে বাবাকে বিয়ের জন্য চাপ দেবে। বাবা যদি মেয়ে দেখতে থাকে তাহলে বনেদি ঘর খুঁজবে, আর বনেদি ঘর মানেই এই অঞ্চলের চৌধুরী বাড়ির সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ আছে। দূরের সম্পর্ক হলেও যদি একবার চৌধুরী বাড়ির সাথে সম্পর্ক হয়, তাহলে রোমানাকে বিয়ে করে ঘরে আনতে কত কি শ্রদ্ধ বড় ভাইরা। যদি তোর কথায় বিয়ের জন্য তোর বাবাকে চাপ না দেয়? আরে দেবে দেবে, ঠিকই দেবে, বোঝাতে পারলে ওই ব্যাককল গুলো ঠিকই দেবে। কি কি বললি? বাবার সামনে দাঁড়িয়ে আমি বাবাকে বলবো আমি বিয়ে করতে চাই? তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? না না ভাইয়া, আমরা তা বলছি না, বলছি বিয়ে শাদির একটা বয়স আছে না, বুড়ো হলে তুই আর কেউ মেয়ে দেবে না। মেয়ে না দিলে সারা জীবন বিয়েই করবো না, তাই বলে বাবার সামনে দাঁড়িয়ে আমি বেয়াদবি করতে পারবো না। যা ভাগ, ভাগ আমার সামনে থেকে। এই ব্যাককল টাকা দিয়ে কোনো কাজ হবে না, চল মুরত ভাইকে সাইজ করতে হবে। চল বিয়ে, আমি করব বিয়ে। কেন ভাইয়া, বিয়ে করতে অসুবিধা কোথায়? ফাজলামি পেয়েছিস তোরা না? এই আমি কি তোদের মতো বেকার বসে আছি যে বিয়ে করব? দেখিস না আমার হাতে সময় নেই, এই নতুন কনস্ট্রাকশন কাজটা নিয়ে আমি কত ব্যস্ত, তাছাড়া পুরো ব্যবসার দায়িত্বটা এখন আমার হাতে। এর মাঝে প্রতি মাসে দু তিনবার করে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে কত ফাইলে কত চেকে সাইন করতে হয়, কত জায়গায় গিয়ে প্রোডাক্টের কোয়ালিটি পরীক্ষা করতে হয়, তা কি জানিস? শুধু পরীক্ষা করে আর চেক সাইন করে সময় কাটিয়ে দিলে কি জীবন চলবে ভাইয়া? বাবা যেভাবে মেয়ে দেখছে সেভাবে মেয়ে দেখতে তো আগামী দশ বছরে মির্জা বাড়িতে বিয়ে সানায় বাজবে না। না বাজলে না বাজুক, তাতে আমার কি? আমি বাবাকে বিয়ের কথা বলতে পারবো না। যা চল যা ভাইয়া। আরে কি হলো, বাংলা কথা বুঝতে পারছিস না? আমি যেতে বলেছি, আরে যা। এই বরফটাকে দিয়ে কোনো কাজ হবে না, চল কোনো ব্যবস্থা করি আয়। এই যে ভাই, ও ভাই ওডেন, গাড়ি তো মামান সিং চলে এলো, নামবেন না? সর্বনাশ, নামবো গাজীপুরে, এসে পড়েছি মানুষিং এ, শালা ঘুমে নিকুচি করি। এই ড্রাইভার গাড়ি থামাও, একটু থামানো মানে। জানাস স্যার, কি হলো আজকে আমাদের মার্কেটটা হেভি হলো। মুরাদ ভাই, এই মুরাদ, এই শেরি গাই, চলো বাম দিকে বাম দিকে, রাখো রাখো। কত হয়েছে? এই নাও এসো। ডুবে ডুবে পানি খেয়েও দেখাচ্ছে মজা। ফিরে যাবে মানে? এতদিন পরে এসেছো, একটা রাত না থেকে ফিরে যাবে?
ফিরে না গিয়ে উপায় কি বলো? পার্টির কাছ থেকে চেক নেবার নাম করে লুকিয়ে তোমার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে যাই। বাবা যদি জানতে পারে আমি গোপনে তোমাকে বিয়ে করেছি, তাহলে আমার হাতে হারিকেন পিটিয়ে মেরেই ফেলবে। তুমি কি তাই চাও? না, কখনো চাই না। আমি শুধু চাই আমার স্বামী সহি সালামতে আমার কাছে থাকুক সারাক্ষণ। এই তো লক্ষ্মী মেয়ে, এখন তাহলে আমি আসি। রসুলপুরে যেতে লাগবে তোমার 2 ঘন্টা, এখন না গিয়ে সন্ধ্যায় গেলেও তোমার কোনো সমস্যা হবে না। তা নয় বুঝলাম, কিন্তু সন্ধ্যা হতে তো এখনো 2 ঘন্টা বাকি, এতক্ষণ কি করবে? সময় কম তাই কথা কম কাজ বেশি। আরে কি করছো, দরজা বন্ধ করছো কেন? প্রতিদিনই নতুন করে বাঁচি আমি, মাস গেলেও বছর গেলেও আমার কাছে নতুন তুমি। তোমার জন্য প্রতিদিনই নতুন করে বাঁচি আমি, মাস গেলেও বছর গেলেও আমার কাছে নতুন তুমি। আমরা দুজন একই বৃন্তে ভালোবাসার দুটি ফুল, আমরা দুজন প্রতিদিনই নতুন করে বাঁচি আমি, মাস গেলেও বছর গেলেও আমার কাছে নতুন তুমি। আমার কাছে নতুন তুমি।
আল্লাহ, এসব আমি কি দেখছি আল্লাহ! মুরাদ ভাইয়ের সাথে তার বউ, একে স্বপ্ন না সত্যি? সত্যি দোস, দিনের আলোর মতো সত্যি। আমি নিজের হাতে এই ছবিগুলো তুলেছি। অথচ আমরা সবাই জানি ভাইয়া 15 দিন পর পর পার্টির চেক আনতে বিভিন্ন জায়গায় যায়। চেক আনতে না, বউকে চেকিতে যাই দোস। ভালো হয়েছে তোর রাস্তা এবার পরিষ্কার। খালি যদি মুরাদ ভাইকে একবার হাতে নাতে ধরতে পারিস তাহলে কেল্লা ফতে। নিজের বিয়ের দোষ ধরতে মুরাদ ভাইয়া তোর কথা মতন সবকিছু করবে। ভাইয়া কি এখনো ওই বাড়িতে আছে? তাই তো থাকার কথা। তাহলে আর দেরি করে লাভ নেই, কালই আমরা ওখানে যাব এবং হাত রাতে কেসটা ধরব ইনশাল্লাহ। না ভাইয়া, তোমার যা বলার বাবাকে গিয়েই বলো। লক্ষ্মী ভাই আমার, আমার কথা শোন, তুই কি চাস আমাকে বল, বিয়ে করবি তুই? আমি তোকে কথা দিচ্ছি, তুই যা বলবি আমি তাই করব, আমার বউয়ের কথা। সত্যি বলছো তো? পরে আবার ওয়াদা ভাঙবে না তো? আরে প্রশ্নই আসে না, তুই বল আমাকে কি করতে হবে। তোমাকে বাবার সাথে বিদ্রোহ করতে হবে, বাবাকে বলতে হবে মেয়ে খোঁজার নামে এইসব প্রহসন বন্ধ করতে। কি বলছিস তুই? শুধু তাই নয়, বাবাকে তোমার বলতে হবে যত দ্রুত সম্ভব ফরাদ ভাইয়াকে বিয়ে করানোর কথা। তারপর বলতে হবে পুরনো শত্রুতা ভুলে যাবার কথা। কবে আমাদের কোন চাচা কার কারণে আত্মহত্যা করেছিল তার জন্য কি এখন আমরা যুদ্ধ করে যাব নাকি? আরে 20 বছরের পুরনো ঘটনা নিয়ে এখনো সংঘর্ষ করা বোকামি ছাড়া আর কি। তুই জানিস এইভাবে বিদ্রোহ হয়ে কথা বললে আমার পরিণাম কি হবে। ভাইয়া তুমি কিন্তু প্রতিজ্ঞা করেছ, কসম খেয়েছ ভাবির। আরে করেছি বলেই তো ফেঁসে গেছি, তোর কথা রাখতে গেলে বাবার বন্দুকের গুলি আবার বুক পেতে বরণ করে নিতে হবে। আর যদি তোমার বিয়ের কথা আমি ফাঁস করে দেই তখন? তখন গুলি খাবে না? আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাইয়া আমার, তুই যা বলবে আমি তাই করব, কিন্তু এই ব্যাপারটা যেন তুই আমি আর তোর ভাবি আর এই কারণ ছাড়া কেউ না জানে। কেন, জানলে কি কোনো সমস্যা হবে? অবশ্যই সমস্যা হবে। তাহলে তো আমি জ্ঞানজম করে ফেলেছি রে স্যার, আমি তো তোর কাছে যাবার আগেই আজাদকে মুরাদ ভাইয়া ভাবির ছবি দেখি। তুই আজাদকে বলে এসেছিস? এতক্ষণে তো নিশ্চয়ই ও বাবাকে সব বলে দিয়েছিস। মায়া জলদি মাল গোছাও, আমাদের ঠিকানা বদলাতে হবে। আমি ভাবি হেল্প করি। তুই মুরাদ বিয়ে করেছিস? অসম্ভব। বাবা রেশাদ ভাইয়ার বন্ধু আসিফ ভাইয়া নিজে মুরাদ ভাইয়াকে তার স্ত্রীর সাথে দেখে এসেছে, এমনকি মোবাইলে ছবি পর্যন্ত তুলে এনেছে। আমি নিজেই সেই ছবি দেখেছি। তোর কথা যদি সত্যি হয় তাহলে আজকের পর থেকে মির্জা পরিবারের 3 ছেলে বেঁচে থাকবে, কারণ মুরাদকে আমি নিজের হাতে খুন করব। আর যদি তোর কথা মিথ্যা হয় তাহলেও 3 ছেলে বেঁচে থাকবে, কারণ সেই একই পরিণত হবে তোরও। সত্য মিথ্যা যাচাই করে নিলেই হয়, ঠিকানা তো আমার কাছেই আছে। চল আমার সঙ্গে। ঠোকার কপালে সইল না, সব হয়েছে তোর জন্যে। আজ যদি বাবা চলে আসে তাহলে কি হবে জানিস? মা হবার আগেই আমার বউ বিধবা হয়ে যাবে। কে বলেছিল তোকে আমার পিছু নিতে, আমাদের ছবি তুলে আজাদকে দেখাতে? তোকে যে আমি কি করবো! আমার দোষ কি? সব দোষ তোমার। আমাকে যদি আগে থেকে বিয়ে করে জানাতে তাহলে কি একদিন দেখতে হতো? ও আজকের বিপদ থেকে উদ্ধার হয়ে নেই, তারপর তোকে বোঝাবো দিন কাকে বলে। রেশাদটা যে কেন এখনো ট্যাক্সি নিয়ে আসছে না, এত দেরি করছে কেন? তুমি টেনশন করো না তো। আরে বাবা আমাদের বিয়ের কথা জেনে গেছে ভাইয়া, এর পরও যদি টেনশন না করি তাহলে কবে টেনশন করবো বলো? একটা স্পাই নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। ওই তো মনে হয় রেশাদ চলে এসেছে, যা গাড়ি তোটা যা। ঠিক আছে। কি হলো, এত দেরি করছো কেন, তাড়াতাড়ি করো। ও সব সময় লেট। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা। আরে আসে আসে আসে, তুমি বের হও, আমি আসছি। আহা তাড়াতাড়ি আয় মায়া, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। আরে
লাগে যেখানে ফেলে গেছে। আরে কি হলো, লাগেজটা পড়ে আছে কেন? বাবার গাড়ি, চল চল চল, আপনারা কারা? আপনারা আমাকে এভাবে দেখছেন কেন? আমাদের সাথে কি এর আগে কখনো দেখা হয়েছে? আচ্ছা ভাই, আমাকে কি আপনারা চিনেন? আচ্ছা, উনি আমার দিকে কটমুট করে তাকাচ্ছে কেন? কেউ নেই। ও আচ্ছা, তাহলে ওনার পরিচয়ও দিতে হবে। পরিচয় জিজ্ঞাসা করেছি বলে আপনি দাঁত মুখ খিচিয়ে কথা বলছেন কেন? ওনার নাম ঠিকানা কি খুব কঠিন? উচ্চারণ করা কি এতই শক্ত? ভাইয়া, তুমি কি তোমার নিজের বাবা আর ভাইকে চিনতে পারছো না? ও হো, বাবা ভাই, আরে কে কার ভাই, কে কার বাবা? বেঈমান নালায়েক, মনে পড়েছে কি আমি জঘন্য নাটক করতে পারি মুরাদ? আরে কে মুরাদ? আরে আমি বাসা ফসাল, আমি মুরাদ নই। তুই মুরাদ না? আরে না, আমি মুরাদ না। তুই মুরাদ নস? আরে বললাম না, আমি আপনার মুরাদ না। আরে কোন অধিকারে আপনি আমার গাড়ি থাপড় মারলেন? আরে পেয়েছেনটা কি? তুই যদি মুরাদ না হস, তাহলে আয় আমার গালে একটা পাল্টা থাপড় দে। গেল মার। তুই যদি মুরাদ না হবি, তাহলে মার আমাকে, মার থাপড়, আমাকে ফিরিয়ে দে। কি হলো ভাইয়া, মারো মারো, উনি যখন তোমার বাবাই না তাহলে মারতে আপত্তি কোথায়? মারো, কি হলো, মারো না। যান বেরিয়ে যান, ওনাকে সাথে নিয়ে এক্ষুনি বেরিয়ে যান। উনি আমার বাবার মতো বলে ওনাকে সম্মান করে ওনার গায়ে হাত তুলে নি। যান বেরিয়ে যান, যান বলছি, কি দেখছেন? যান বলছি। বরাদ, রেশাদ, বরাদ। জি বাবা, জি বাবা, জি বাবা। বরাদ, জি বাবা। নিজের দায়িত্ব তো সবসময় মুরাদের কাছে চাপিয়ে দিয়ে তুমি এই ফ্যাক্টরি ওই ফ্যাক্টরি ঘুরে বেড়াও। কখনো কি মুরাদের কাছে জানতে চেয়েছো ও কোথায় যায়, কার কাছে যায়, কি করে? আজ মুরাদ বাসা ফেরা মাত্র ওকে আমার সঙ্গে দেখা করতে বলবে, যত রাতি হোক। ওর সঙ্গে কথা না বলে আমি ঘুমাতে যাব না। কিন্তু বাবা, ভাইয়া তো ঘরেই আছে। ভাইয়া বাসায় মানে? হ্যাঁ, আজকে রোজা ছিল বলে কিছুক্ষণ আগে ইফতারি করেছে, এখন নামাজ পড়তে মসজিদে যাবে। ওই যে ভাইয়া আসছে। আরে কি পরহেজগার লোক। সালাম আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। আমি একটু নামাজটা পড়ে আসি। যাও। আল্লাহ, আমি আসি বাবা। আমিও আসি বাবা। বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবি, বুঝবি, সব বুঝবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কংগ্রেচুলেশন। জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। ব্যাপারটা কি, আমাকে কংগ্রেচুলেট করলো কেন? ব্যাপারটা তো বুঝতে পারলাম না। আরে মুরাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো, খুব খুশি হয়েছি খবরটা শুনে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আসি মুরাদ ভাই।
কি ব্যাপার? ঘটনা তো জটিল মনে হচ্ছে, ব্যাপারটা কি? কংগ্রেচুলেশন মুরাদ, তোমাদের বাড়িতে তাহলে বিয়ের সেনাই বাজলো। কিসের সেনাই? আমার সাথে কি ঠাট্টা করছো? যার বিয়ে তারই খবর নাই। বিয়ে? কার বিয়ে? কেন তুমি জানো না? সকালে ঘুম থেকে উঠেই তো তোমার বিয়ের কার্ড পেলাম। আমার বিয়ে? দেখি দেখি, সর্বনাশ বাবা! বাড়ির বাইরে ভেতরে সব জায়গায় আলোকসজ্জা হবে। তুমি ডেকোরেটরের লোকদের কালই সব অর্ডার দিয়ে আসবে। ঠিক আছে বাবা, আমি ঠিক করেছি, আগামী শুক্রবার দিন মুরাদের বিয়েটা সেরে ফেলব। কি? মুরাদের বিয়ে? বাবা, আমার বিয়ে মানে ফরাদ ভাই তো সবার বড়, বিয়ে হলে আগে ফরাদ ভাইয়ের হোক। আসলে ফরাদের নামে বিয়ের কানাগুজা ছড়ায়নি মুরাদ, কিন্তু তোমার নামে ছড়িয়েছে। আর তাই আমি ঠিক করেছি, তোমার বিয়েটা আমি আগেই দেবো। হ্যাঁ ফরাদ। জি বাবা। আজাদ, ওই বিয়ের কার্ডটা ওই ছেলেটার বাসায় পাঠিয়ে দিও। কার কথা বলছো বাবা? ওই যে তুই আর আমি মুরাদ দেবে যার বাড়িতে গিয়েছিলাম, তার বাড়িতে। সে তো কখনই পাঠিয়ে দিয়েছি, এতক্ষণে হয়তো ওনার বাড়িতে বিয়ের কার্ড পৌঁছেও গেছে। কার্ড পৌঁছে গেছে? অসম্ভব, কে হতে পারে না। আমি থাকতে আমার স্বামী দ্বিতীয়বার কাউকে বিয়ে করতে পারে না। আমাকে আজই রসুলপুর যেতে হবে, যেভাবে হোক এই বিয়ে ঠেকাতেই হবে। ওই যে গাছগুলো দেখছো না, ওগুলো সব বান্দরবন থেকে নিয়ে আসা হয়েছে। না এগুলো তো ঠিক আছে। এই থামো থামো, এক্সকিউজ মি, মির্জা বাড়িটা কোথায় আমাকে বলতে পারেন? মির্জা বাড়ি? আপনার সাথে মির্জা বাড়ির সম্পর্ক? জি, আমি মির্জা মুরাদের বিবাহিত স্ত্রী। বিবাহিতা স্ত্রী থাকার পরও ছেলে বিয়ের আয়োজন করছে ইমতিয়াজ মির্জা? তুমি সেই ব্যবস্থাই করো চটন। এসো মা, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে মির্জা বাড়িতে নিয়ে যাচ্ছি। জি চলো। সুলতানা চৌধুরী আমাদের বাড়িতে? হায় হায়, সাথে ভাবি। ভাবি? কার ভাবি? আরে তোমার বউ। আমার বাড়িতে এত লোক নিয়ে কি উদ্দেশ্যে আগমন জানতে পারি? অবশ্যই জানবেন মির্জা সাহেব, যখন কোনো সম্পত্তি নিলাম হয় তখন লোক সমাগমের রেওয়াজ আছে। আর আজ তো এখানে নিলাম হবে এই মির্জা বাড়ির এত বছরের মান সম্মান। এই বাড়ির ইজ্জত নিলাম করার মতো ধৃষ্টতা কারো নেই সুলতানা চৌধুরী। আছে কিনা তার সময় বলে দেবে মির্জা সাহেব। আপনাদের বাড়ির বউ আপনাদের হাতে খুন হবার রেওয়াজ আছে জানতাম, কিন্তু আজ তো আপনাদের খুনি হাত ঘর থেকে বের হয়ে নিষ্পাপ মেয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করেছে। আমাকে বলতে পারেন কেন আপনি আর আপনার ছেলে মিলে এই মাসুম মেয়েটির জীবন নষ্ট করতে চাইছেন? এই মেয়ে মির্জা বাড়ির সঙ্গে তার কি সম্পর্ক, কি তার পরিচয়?
এই মেয়ে আপনার দ্বিতীয় পুত্র মির্জা মুরাদের স্ত্রী? দেবে একজন ছেলের বউ ছই ছালামতে বেঁচে থাকতে আবার দ্বিতীয়বার ছেলেকে বিয়ে করানোটা কোন দেশের ভদ্রতা তা তো বুঝলাম না মির্জা সাহেব। দুই বছর ধরে যে ছেলে ঘর সংসার করছে তার দ্বিতীয় বিয়ের জন্য কার্ড ছাপিয়ে পুরো এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দাওয়াত কেন করছেন জানতে পারি মির্জা সাহেব? অসম্ভব, আমার ভাই মুরাদ অত্যন্ত ভদ্রলোক, তার বিরুদ্ধে এ ধরনের অপবাদ আমি সহ্য করব না। এই মেয়ে, সত্যি করে বল কে তুই? বিয়ের কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণের প্রয়োজন কি মির্জা সাহেব? আপনার সুযোগ্য সন্তানকে সবার সামনে আসতে বলুন, তখনই বোঝা যাবে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। মুরাদ, মুরাদ, বাবাটা মুরাদ কি করছো ভাইয়া? তুমি নার্ভাস হচ্ছ কেন? নার্ভাস হওয়ার সময় এটা নয়। মনে রেখো, যা কিছু ঘটুক না কেন আমি তোমার সাথে আছি। ওকে? আরে কি ওকে, আমি মায়ের সামনে গিয়ে কি বলবো? মুরাদ, মুরাদ, আরে যাও না, আরে যা না বাপে। আমি যাবো না। আরে বাবা যাও, এদিকে এসো। জি বাবা। এই মেয়েটিকে আমি কি করে বলবো? আমি তো এই মেয়েটাকে চিনি না। কি, আমাকে চেনো না? তোমার মায়াকে তুমি চেনো না? ভালোবেসে যাকে বিয়ে করে দু বছর ধরে সংসার করছো তাকে চেনো না? এসব উনি কি বলছে বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না। আপনারা বিশ্বাস করুন, ও মিথ্যে বলছে, ও আমার স্বামী। আমার কথা বিশ্বাস না হলে আপনারা ওর ছোট ভাই রেশাদকে জিজ্ঞেস করে দেখুন, সে সব জানে। কোথায় আপনার ছেলে রেশাদ? ওই যে আড়ালে দাঁড়িয়ে তামাশা দেখছে। মির্জা সাহেব, ডাকুন আপনার ছেলেকে, ওকে জিজ্ঞেস করে দেখুন ওই মেয়েকে চেনে কিনা। রেশাদ। জি বাবা, আসছে। রেশাদ, রেশাদ, তুমি আমাকে বাঁচাও, তুমি সবার সামনে বলে দাও তুমি আমাকে চেনো, বলে দাও আমি তোমার ভাইয়ের বিবাহিত স্ত্রী। চুপ করে আছো কেন রেশাদ, তুমি কি সত্যি ওকে চেনো? রেশাদ বলো, তুমি ওই মেয়েকে চেনো? জি চিনি। চিনিস মানে? যদি চিনেই থাকো তাহলে ওর পরিচয় খুলে বলো। এই মেয়ে বহুত পুরনো চিত বাবা, বড়লোকদের বাসায় গিয়ে তাদের বউ সাজে প্রতারণা করাই এর কাজ। এর আগে আমার এক বন্ধুর বাড়িতে তার বড় ভাইকে স্বামী বানিয়েছিল সে। আর এই মেয়েকে নিয়ে এসে আপনি আমার ইজ্জত নিলাম করার চেষ্টা করছেন সুলতানা চৌধুরী? ছি ছি, এই বুঝি আপনার ইজ্জত নিলাম করার নমুনা? আরে আমার ইজ্জত নিলাম করতে গিয়ে আজ তো নিজেই নিজের ইজ্জত নিলাম করে বসে আছেন। এই মেয়ে কি বলছে রেশাদ, সত্যি করে বল কে তুই, কেন তুই এই নাটক করেছিস? যা সত্যি আমি তাই বলেছি, ওই মির্জা মুরাদ আমার স্বামী আর আমি তার স্ত্রী। কিন্তু এত বিচ্ছি বিচ্ছি কথার পরও যখন আমার স্বামী এর কোনো প্রতিবাদ করছে না, তখন আমি জীবন রেখে আমার কোনো লাভ নেই। আমি সবার সাথে স্বীকার করি তুমি আমার স্ত্রী। বাবার ভয়ে আমি এতক্ষণ তোমার সামনে নাটক করেছিলাম, নাটক করেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে না জানিয়ে মায়াকে দুই বছর আগে বিয়ে করেছি। আমাকে ক্ষমা করে দাও, অনুষ্ঠান বাতিল করে দাও।
আমি তোমার পায়দর্শী বাবা। স্বীকৃতি, স্বীকৃতি চাও তুমি? দিচ্ছি তোমাকে স্বীকৃতি। বাবা, আমার ইজ্জত নিয়ে চিনিমিনি খেলার অধিকার আমি কাউকে দিই নি। তোর বিয়ে করে ইচ্ছিল আমাকে বলতিস? তুই নিজে কেন বিয়ে করলি বল? বাবা, তোর এত বড় সাহস, যার দিকে আমরা চোখ তুলে তাকাই না তার হাত ধরেছিস, তাকে বাধা দিয়েছিস। হ্যাঁ দিয়েছি, তোর জন্য তার কাছে ক্ষমা চেয়ে নেব। কি অন্যায় করেছি মুরাদ ভাই? নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছে, সংসার করছে দুবছর যাবৎ, ব্যাস। বিয়ে করা সংসার করা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমিও সেই অন্যায় করতে চাই। আপনার কোনো সন্তানের প্রয়োজন নেই বাবা, আপনার প্রয়োজন যান্ত্রিক রোবট, আপনার প্রয়োজন পাথরের মূর্তি যাতে মন বলে কোনো কিছুই নেই। এই তোরা দেখছিস কি, ধাক্কা দিয়ে দুই বেঈমানকে বাইরে বের করে দে। এমন বেয়াদব সন্তান আমার দরকার নেই। আজকের পর থেকে জানবো আমার দুটো সন্তান বেঁচে আছে, আমি মরে গেলে ওরাই আমাকে কবর দেবে। আজ থেকে তোদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যা, বেরিয়ে যা এখান থেকে। বাবা, মিটন, সমস্ত গ্রামে মিষ্টি বিলানোর ব্যবস্থা করো, সবাই আজ আনন্দ করো, ফুর্তি করো, আজ আমার বড় আনন্দের দিন। আজ মির্জা বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে, খর্ব হয়েছে ওদের শক্তি। আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়ে নিজেকে খুব ক্ষমতাধর ভাবতে শুরু করেছিল সে, আর আজ নিজের ছেলেদেরকে মারতে মারতে বাড়ির বাইরে বের করে দিয়েছে ইমতিয়াজ মির্জা। ভেঙে দু টুকরো করে দিয়েছে মির্জা বাড়িকে। একেই বলে উপযুক্ত প্রতিশোধ। আজ চৌধুরী বাড়ির সবচেয়ে আনন্দের দিন। এই আনন্দের সাথে আর একটা আনন্দ আমি যোগ করতে চাই। আজ থেকে এক সপ্তাহের মধ্যে আমি চাই রোমানার বিয়েটা হয়ে যাক। আরে হয়ে যাক বললেই তো আর হবে না, বিয়ে দেওয়ার জন্য পাত্র লাগে, খড় লাগবে। ঘর আমি দেখে রেখেছি, পাত্র আমার পছন্দের। তুমি কার কথা বলছো বুবু? পাত্র আমাদের দুঃসম্পর্কের আত্মীয়, আমাদের মাকতো মামার নাতি। আমার নাতি? ও, তুমি রাসেলের কথা বলছো? হ্যাঁ মামা, খানদানি বংশের ছেলে, দেখতে ভালো, কম্পিউটার ইঞ্জিনিয়ার। কি বলো মামা, রাসেলের সাথে আমার রুমানাকে মানাবে না? মানাবে না মানে? আমাদের রুমানা রাসেলের চেয়ে কম কিসে? রসুলপুরের চৌধুরী বাড়ির মেয়ে। তুমি কোনো কিচ্ছু ভেবো না সুলতানা, আমি আজই ওদের বাড়ি গিয়ে বিয়ের কথাবার্তা পাকা করে আসবো। আর যদি রেশাদ কোনো ঝামেলা করার চেষ্টা করে? সেই দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও বুবু। রোমানার বিয়ের আগেই রেশাদ ইতিহাস হয়ে যাবে। কাজটা কি ঠিক হলো রেশাদ? একেবারে বাবার নাকের ডগার কাছে বউ নিয়ে থাকবো, যদি বাবার সামনে পড়ে যাই? সব যখন ফাঁস হয়ে গেছে তখন আর ভয় পেয়ে কি লাভ? কেন খামোখা বউ নিয়ে ময়মনসিং থাকবে? তুমি ভাবিকে নিয়ে রুমে যাও, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। আচ্ছা যাও, চলো মায়া। Thank you.
আমার ভাইকে কেন মারতে এসেছিস? বল বল, তোদের কে পাঠিয়েছে? বল। রতন চৌধুরী। রতন চৌধুরী? রতন আমার ভাইকে মারতে চাই কেন? তার কি ক্ষতি করেছে? আমি ওসবের কিছুই জানি না, আমি শুধু জানি কালকে ঝোটন চৌধুরী ভাগ্নি রোমানের বিয়ে। রোমানের বিয়ে? চল ভাইয়া, ভাইয়া রোমানের বিয়ে হয়ে যাচ্ছে। আরে হবে না, হতে দেব না, আমাকে একটু ভাবতে দে। তোমরা হুট করে আমার বিয়ে ঠিক করে ফেললে, আমাকে ভালো করে চিন্তা ভাবনা করার সময়টুকুও দিলে না। রাসেল খুব ভালো ছেলে, পাশেই মহিরাতে ওদের বাড়ি, তোর কোনো অসুবিধা হবে না। মন খারাপ লাগলে মায়ের কাছে চলে আসবি। তানা জি, তুমি ওকে তাড়াতাড়ি সাজিয়ে দাও, বর আসার সময় হয়ে গেল। জি আচ্ছা। কান্নাকাটি থামাও না, বুবু কি বলে গেল শুনলে না? শুনেছি, কিন্তু আমার মন যে আমার ভালোবাসার জন্য কাঁদছে। কি বলছো তুমি? তুমি ভালোবাসো না? কাকে? রেশাদকে। রেশাদ মানে মির্জা বাড়ির ছেলে রেশাদ? হ্যাঁ মামি। সর্বনাশ, এই কথার মুখে এনো না রোমানা, যদি তোমার মামারা জানতে পারে তাহলে যে কুরুক্ষেত্র হয়ে যাবে, পুরানো শত্রুতা আবার নতুন করে তাজা হবে, সেই সাথে মৃত্যু হবে তোমার ভালোবাসার। না মামি না, আমার ভালোবাসা তো দুর্বল নয়, রেশাদ অবশ্যই আসবে। তুমি দেখে নিও মামি, আমার ভালোবাসার ডাকে রেশাদ ঠিকই আসবে। রোমানা, 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 তুমি কোথায়? রোমানা, রোমানা, তুমি কোথায়? রোমানা, রোমানা, কি চাও? আমি রোমানার সাথে দেখা করতে এসেছি। কেন? রোমানাকে আমি ভালোবাসি। রোমানা, আমি আমার কথা রেখেছি, আমি আমার পরিবারের সবাইকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি, এবার তোমার কথা রাখার পালা। ওই খবরদার, আমাদের বাড়িতে দাঁড়িয়ে তুই আমাদের ইজ্জতে হাত দিচ্ছিস, রোমানার বিয়ের অনুষ্ঠান পণ্ড করতে চাচ্ছিস। মামা থামো, আমাকে ওর সাথে কথা বলতে দাও। রোমানা, তুমি ওকে সরাসরি বলে দাও ওর সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি শুধু ওর সাথে প্রেমের অভিনয় করেছিলে। তুমি ওকে একথা বলে দাও, ওর বাবা ইমতিয়াজ মির্জাও যদি আজ এসে এই মহলের বাইরে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, তাও তুমি ওকে ভালোবাসবে না। বলে দাও তুমি ওকে ঘৃণা করো। রোমানা, ভেতরে যাও। কি ভেবে তুমি আজ এখানে এসেছো রেশাদ? তুমি কি ভেবেছিলে তুমি চিৎকার করে ডাকলে
রুমানা তার বিয়ের আসর ছেড়ে তোমার হাত ধরে বেরিয়ে যাবে? কখনো না, ও তাই করবে যা আমি ওকে নির্দেশ দেব। আমি তোমাকে ভিতরে যেতে বলেছি, চলে এসো। রুমানা আমার কাছে এসো, তোমার রেশার দুবাহ বাড়িয়ে তোমার অপেক্ষা করছে। এসো রুমানা, এসো রুমানা। বেগম সুলতানা চৌধুরী, রুমানা তার জবাব দিয়ে দিয়েছে, আপনি হেরে গেছেন, আজ জয় হয়েছে আমার প্রেমের। তোমার মুখের জয়ের হাসি আমি মুছে দেব। ছোটন, এসো রুমানা। ওকে ধর, রুমানাকে ছেড়ে দে রে শট, নয়তো মরবি। জান চাইলে জান দিয়ে দেব ছোটন চৌধুরী, কিন্তু রুমানাকে ছাড়তে পারবো না, ওকে আমি এই বাড়ি থেকে নিয়ে যাব, পারলে ঠেকাও। আমার মেয়ে রুমানা কোথায়? আপনার মেয়ের খবর আপনারই ভালো করে জানার কথা, আমাকে জিজ্ঞেস করছেন কেন? আর এত রাতে আমার অনুমতি ছাড়া আমার বাড়িতে ঢুকেছেন কেন? চুরির মাল চোরের বাসায় খুঁজবো না তো কোথায় খুঁজবো? বাক্তু চৌধুরী, আপনার ছেলে রুমানার বিয়ের আসর থেকে ওকে নিয়ে পালিয়ে গেছে। কেন, আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের কি সম্পর্ক? রেশাদ রুমানাকে ভালোবাসে আর তাই ওর বিয়ে হতে দেয়নি। দারোগা সাহেব, আপনি বাড়ির ভিতর সার্চ করুন, আমার বিশ্বাস রুমানা এখানেই আছে।
এই এসো, দাঁড়ানো সি সাহেব, সার্চ ওয়ারেন্ট ছাড়া আপনারা এই বাড়ির ভেতরে ঢুকতে পারবেন না। কেন, সার্চ করলে সমস্যা নেই। মির্জা বাড়ির 100 বছরের ইতিহাসে পরিষ্কার বাড়ির ভেতরে ঢোকেনি মাকসু সাহেব, আজও ঢুকবে না। রেশাদ এখানে নেই, আপনারা তো ভুলে গেছেন। রেশাদ আর মুরাদকে আমি আপনাদের সামনে পিটিয়ে এই বাড়িতে বের করে দিয়েছি, ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আপনি বললি আমরা শুনব কেন? আমরা আমাদের মেয়ে চাই। মাকসু চৌধুরী, ইমতিয়াজ মির্জার জীবনে কোনোদিন মিথ্যে বলেনি, আর আজও বলবে না। রেশাদ আমার বাড়িতে নেই। বেশ, আপনার কথা মেনে নিয়ে আমরা চলে যাচ্ছি মির্জা সাহেব। যদি আমরা রেশাদকে খুঁজে পাই তাহলে ওর লাশের উপর দিয়ে রোমানাকে ফিরিয়ে আনবো। চলো সুলতান, তোদের এমন জায়গায় আমি নিয়ে যাব যেখানে তোদের খোঁজ পেলেও কেউ তোদের কোনো ডিস্টার্ব করতে পারবে না। কোথায় নিয়ে যাবেন আমাদেরকে, কোন ক্যান্টনমেন্টে? আরে না না, নিয়ে যাব আমার দেশের বাড়িতে, ক্যান্টনমেন্টের চেয়েও কোনো অংশে কম নয়। কেন, সবার হাতে কি আর্মস আছে নাকি? আরে না না, আর্মস নেই, আছে লাঠি। গ্রামের বেশিরভাগ লোকই লাঠিয়াল, গোয়া টাইপের লোকজন, কিন্তু সবাই আমার বাবার কথায় ওঠে আর বসে। ওখানে গেলে আমরা সবাই একদম টেনশন ফ্রি। সব লাঠিয়াল নাই তো মায়ের কে ভূত হয়ে গেল, এবার আমার দক্ষিণ পাড়ার লাঠিয়াল নাই জিতে গেল। উত্তর পাড়ার সব লাইট খেলে এখন আইরা যায় নাই, একজন এখনো বাকি আছে। বাকি আছে কই সে? আমি উত্তর পাড়ার ইজ্জতের সওয়াল আইজ, কোনদিন উত্তর পাড়া হারে নাই, আইজও হারবে না। আইজো হারব না, আমার লাঠি রে। Oh, my God.
বাবাকে আমি সব বুঝিয়ে বলবো, কিন্তু তোমাকে আমি যেভাবে যেভাবে শিখিয়ে দিয়েছি সেভাবে সেভাবে তুমি বাবাকে ধরে কিছুটা অ্যাক্টিং করবে। কি তুমি করতে পারবে তো? পারবো, তুমি কোনো চিন্তা করো না। আরে পারবে পারবে। আরে আমার পোলা আসিফ, আইসা বসো। জি বাবা। তা মাঠে গেলি না কেন? গেলে দেখতি তার বাপের লাঠি অহলো বিদ্যুতের মতো ঘোরে। আমি তো একা আসিনি বাবা, আমার সাথে আমার দুজন বন্ধু এসেছে। এই যে ও রেশাদ, সালাম আলাইকুম। আর ও রুমানা, সালাম আলাইকুম। আসিফ। জি বাবা। তোর বন্ধুকে দেখা কেমন ভেজাল ভেজাল মনে হইতেছে। কিসের ভেজাল? তুমি দেখি বড় না বাবা, ওরা আমার সাথে ঘুরতে এসেছে, ব্যাস। এর মধ্যে ভেজালের কি হলো? আসিফ, আমি বলছি আঙ্কেল, আমরা দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু ওর মা অন্য ছেলের সাথে ওর বিয়ে দিচ্ছিল বলে ওকে নিয়ে পালিয়ে এসেছি। না না, আমি এরকম ভাইগা আসা প্রেমিক প্রেমিকারে আশ্রয় দিতে পারুম না। বাবা শুনুন। বাবা, আমারে তুমি বাবা কয়ে ডাকতেছো কেন? ভাবতেছো বাবা কয়ে ডাকলেই আমার মনটা নরম হয়ে যাইব? মন নরম করার জন্য নয়, জন্মের পর আমি আমার বাবাকে দেখিনি, বাবার আদরও পাইনি। এখানে আসার আগে আমি ভেবেছিলাম আপনার বাড়িতে এসে বুঝি সেই মেয়ের আদর কিছুদিনের জন্য হলেও পাব, কিন্তু ভাগ্যে তাও জুটল না। রেশাদ চলো। চলো। দাঁড়া মা, দাঁড়া, তুই কোথাও যাবি না, তুই আমার কাছে থাকবি, আমার বুকে থাকবি। আমার নিজের মাইয়ারে আমি বাঁচাইতে পারি নাই রে মা, কিন্তু আজ পরে আমি মরতে দিব না। একদিন আমার মাইয়াও এমনি আমার কাছ থেকে বিদায় নিয়ে গেছিল, তার ভালোবাসার মানুষটারে আমি মাইনে নিতে পারি নাই বলে তারে ঘর থেকে বাইর করে দিছিলাম, কিন্তু তার কিছুক্ষণ পরে খবর আইলো ভাই ওর উপর অ্যাক্সিডেন্ট করছে। কিন্তু আজ আমার কাজল আবার আমার ঘরে ফিরে আইছে। বাবা, এই ওকে ঘরে নিয়ে যা, চাবিটা কই? এই যে এই যে এই যে চাবি, যা ঘরে নিয়ে যা। যাও মা, যাও ঘরে যাও, যাও, আমি বাজারে যাইতেছি, আমি বাজার করে নিয়ে আসি। সুন্দর ঘর তো। বাবা যখন অনুমতি দিয়েই দিয়েছে তখন তোদের আর কোনো চিন্তা নেই, এই বাড়িতে তোদের যতদিন ইচ্ছা তোরা থাক। রুমানা, এটা তোমার রুম, আর এসাদ তুই থাকবি আমার সাথে। ঠিক আছে ঠিক আছে, আমি তোর সাথেই থাকবো। এখন বাপ দশটা মিনিট তোর সাথে নিরিবিলি কথা তো বলতে দে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। তুমি চান্দু প্রবলেম, এখন বাইরে যা। আমি প্রবলেম? আরে যাবা না, চলো। হাদারাম, কাফির না খালি
যদি সচ্চা প্রেমে বন্দী হয়ে যায়, মন মাসুকার সঙ্গে তবে সন্ধি হয়ে যায়, রুহু যদি সচ্চা প্রেমে বন্দী হয়ে যায়, মন মাসুকার সঙ্গে তবে সন্ধি হয়ে যায়। আমল নামায় আছে পুরুষ কার, লক্ষ ফুলের লাল গালিটা পথে পথে তার, বিশ্বাসী আমল নামায় আছে পুরুষ কার, লক্ষ ফুলের লাল গালিটা পথে পথে তার, আমি কিছুই জানি না, বিশ্বাস করুন আমি আজই গ্রামের বাড়ি থেকে এসেছি। আসিফের গ্রামের বাড়ি কোথায়? মানিকগঞ্জের নুননগর। এই বাড়ির দরজা ভেঙে ওই দুটাকে বের করে নিয়ে আয়। খবরদার, ঘরের ভিতরে যে ঢুকবো তার লাশ ফালাই দেব। ওই পোলা মাইয়া দুই ধারে কেউ এখান থেকে বাইর করে নিতে পারবো না। আস্তে কথা বল, তাড়াতাড়ি রুমান আর এরশাদকে বের করে দে, আমরা ওদের দুজনকে নিয়ে যেতে এসেছি। তাই নাকি? যদি নিবার না দেই গুষ্টি শুদ্ধ খুন করে ফেলবো। পানির মতো কয়া ভালাইলেন, গুষ্টি শুদ্ধ খুন করে ভালাইবেন? আচ্ছা দেখি আপনারা কি করতে পারেন। আছে যত ডাইকা নিয়ে রুমানার সাথে বাবা
দেখো লোকজন কেমন ছুটতেছে, আমার এক আওয়াজে উত্তর পাড়ার দক্ষিণ পাড়ার লাইট ডালরা এক হয়ে যায় এই এলাকায়। এই যে রুমানা আর রেশাদ, সাহস থাকে তো হাত দিয়া দেখে নব গায়ে। কি হইল, খারা রইলেন কা? যদি বাপের বেটা হইয়া থাকেন তাহলে সইয়া দেখা নেই দুজনে। এই নূরনগরে ওই বাপের বেটার কবর যদি না দিয়ে দিছি, আমার নাম হামদু চেয়ারম্যান না। কি হইল, আসেন আসেন দেহি আসেন। ভাইজান, সুবিধা করা যাবে না, অন্য প্রডিউস করতে হবে। হামদু চেয়ারম্যান, আজকের মতো তুমি জিতে গেলে, কিন্তু কালকে আমাদের পালা। কাল আমি আরো লোক নিয়ে আসব। কাল তোমার গ্রামকে গোস্তান বানিয়ে দিয়ে হলো আমার ভাগ্নিকে আমরা নিয়ে যাব। পারলে তুমি বাধা দিও। তোমরা যার যার বাড়িতে যাও, যাও সবাই বাড়িতে চলে যাও। কিরে মা, ডরাইছোস? ডরাইও না মা, একবার আমি মাইয়া হারাইছি, দ্বিতীয়বার হারাইতে দিব না। যাও যাইব, তাও তোমাকে আলাদা হইতে দিব না। পুরো গ্রামকে কবরস্থান বানিয়ে আপনার ভাইকে মেরে রুমানাকে নিয়ে আসতে যাচ্ছে আমার মামারা। যদি নিজের ভাইকে বাঁচাতে চান তাহলে রেশাদার রুমানাকে এক্ষুনি মির্জা বাড়িতে নিয়ে আসুন। এটা কোনো ফাঁদ নয় তো? আমার কথা বিশ্বাস করুন প্লিজ। আপনি যেমন আপনার ভাইকে ভালোবাসেন, তেমনি আমিও আমার বোনকে ভালোবাসি। আমি চাই আমার বোন সুখে থাক, তাই আর সমস্ত বিভেদ ভুলে আমি আপনার কাছে ছুটে এসেছি। ঠিক আছে, এসো আমার সাথে। বাবা বাবা বাবা, দাঁড়া, তোর সাহস তো কম না? চৌধুরী বাড়ির লোক নিয়ে তুই আমাদের এই মির্জা বাড়িতে ঢুকেছিস? ঢুকতে আমি বাধ্য হয়েছি ভাইয়া। বাবা হয়তো আমাদের ঘর থেকে বের করে দিয়েছেন ঠিকই, কিন্তু তাই বলে আমাদের বিপদের দিনেও তোমরা কি হাত গুটিয়ে বসে থাকবে? যদি শুনো ওই চৌধুরী বাড়ির গোষ্ঠী তাদের লোকজন নিয়ে রেশাদকে খুন করতে যাচ্ছে, তখন কি তোমরা মনে রাখপুষে এই মির্জা বাড়িতে বসে হাওয়া খাবে? বরাদ, ওই বেইমানটা এখানে কি চায়? বের করে দে ওকে। না বাবা, আজ যদি আমার কথা না শুনে আমাকে বের করে দাও তাহলে তোমাকে নিজের হাতে রেশাদের কবরে মাটি দিতে হবে। কি বলতে চাও তুমি? এই যে দেখো বাবা, ও সুলতানা চৌধুরীর ছেলে, নিজের বোনের ভালোবাসাকে বাঁচাতে ছুটে এসেছে আমাদের সাহায্যের আশায়। ও শুনে এসেছে ওর মামারা তাদের গুন্ডা পান্ডা নিয়ে আসিফের গ্রামের বাড়ি নূরনগরে যাচ্ছে, প্রয়োজনে রেশাদকে খুন করে ওরা নিয়ে আসবে রুমানাকে। আসুক আসুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। রেশাদ নামে আমার কোনো সন্তান নেই। মুখে অস্বীকার করলেই কি তুমি রক্তের সম্পর্ক ছিন্ন করতে পারবে বাবা? শত্রু অস্ত্র যখন রেশাদের শরীর ছিন্ন ভিন্ন করবে, তখন কি তোমার এতটুকু কষ্ট হবে না বাবা? রেশাদ যখন যন্ত্রণায় চিৎকার করবে, তখন কি তোমার অন্তরাত্মা কেঁপে উঠবে না বাবা? না না, কেঁপে উঠবে না। নিজের ভালো যে বুঝতেছে কিনি তার পরিণাম এরমই হয়। তোর ভাই কেন চৌধুরী বাড়ির মেয়ের সঙ্গে সম্পর্ক করতে গেল? কেন বংশের মুখে চুন কালি দিয়ে রুমানাকে নিয়ে পালিয়ে বন্ধুর বাড়ি চলে গেল? রেশাদের জায়গায় তুমি হলে কি করতে বাবা? বাবা, রেশাদ তার ভালোবাসাকে তোমাদের শত্রুতার কবল থেকে মুক্ত করার জন্য দূরে চলে গেছে বাবা। এতে আমি অন্যায় কিছু দেখছি না। অন্যায় তখন হবে যখন রেশাদের বিপদের কথা জানার পরেও রেশাদের বাপ ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে। অন্যায় তখন হবে যখন আমাদের ভুলের জন্য রেশাদকে খুন করার সুযোগ পাবে ওই সুলতানা চৌধুরীর ভাইরা। অন্যায় তখন হবে যখন রেশাদ আত্মচিৎকার করেও আমাদের কোনো সাড়া পাবে না। আর তোমরা তোমরাও বাবার কথা হাত গুটিয়ে বসে থাকবে? থাকো আরে থাকো, কিন্তু আমি হাত গুটিয়ে বসে থাকবো না।
আমার ভাইকে বাঁচাতে আমি ছুটে যাব ঠিকই, ভাইকে বাঁচাতে আমার যদি মৃত্যু হয় আমি তা হাসতে হাসতে বরণ করে নেব। আর একটা কথা বলে যাই, দুটো কবর খুঁড়ে রাখবেন আপনার দুই সন্তানের জন্য। না, আমাদের জন্য আপনারা যুদ্ধ করবেন আর আমি হাত গুটিয়ে বসে থাকব তা হবে না, আমিও আপনাদের সবার সাথে লড়ব। ভেতরে যাও, কইতাছি। চেয়ারম্যান, আমার মেয়েকে ফিরিয়ে দিন। আপনার মায়ের কেউ তার ইচ্ছার বিরুদ্ধে আটকায় রাখে নাই, সে তার নিজের ইচ্ছায় রেশাদের সাথে আমার বাড়িতে আইছে। তার ইচ্ছা না হইলে কেউ তার এই নূরনগর থেকে নিয়ে যেতে পারব না। সিদ্ধান্ত নেবার বয়স রুমানার হয়নি। বাংলাদেশের নিয়ম অনুযায়ী আপনার মাইয়ার বিয়ের বয়স হয়েছে সুলতানা চৌধুরী, এখন সে যার ইচ্ছা তারই বিয়ে করতে পারব। না পারবে না, আমি বেঁচে থাকতে তাকে সেই সুযোগ দেব না। জুজন, সমস্ত বাধা সরিয়ে রুমানাকে ফিরিয়ে নিয়ে আয়, সেই রোদে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। এখন তো চেয়ারম্যান, আজ তোকে বুঝিয়ে দেব রসুলপুরের চৌধুরী বাড়ি কত শক্তিধর। আমিও বুঝছো নই আমার লাঠির জোর কমছে কিনা।
আজ ওদের বুঝিয়ে দে আমাদের সঙ্গে শত্রুতা করার পরিণাম কত ভয়াবহ। যা অবস্থা বেশি ভালো মনে হচ্ছে না, আমাদের ফুটে যাই ভালো। চুপ করো মামা, আমি আমি এর শেষ দেখতে চাই। যুদ্ধ বন্ধ না করো তাহলে আমরা দুজন দুজনকে গুলি করে এই যুদ্ধের সমাপ্তি ঘটাবো। এই জীবনে আমাদের মিলন হয়তো হবে না, কিন্তু ওপারে আমাদের মিলন তোমরা কেউ ঠেকাতে পারবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আজ এখনি আমরা মৃত্যুকে বরণ করে নেব। থামো থামো, তোমরা ফালা দাও পিস্তল, ফালা দাও কইতাছি। কেমন কেমন বাপমা আপনারা, দুইজনের দুই পোলা মাইয়া চক্ষের সামনে মইরা যাইতে চাইতাছে, তাও আপনারা কিছুই কইতাছেন না। পারবেন পারবেন ওই পোলা আর মাইয়া মইরা গেলে চোখের পানি সামাল দিতে? পারবেন না, আমি জানি পারবেন না। নিজের সন্তান চক্ষের সামনে মইরা যাইতে দেখলে কেমন লাগে তা আমি জানি। আমার মাইয়া আমার চক্ষের সামনে মরছে, এই কষ্টে আমি আজও স্থির থাকতে পারি না। আর আপনারা আপনারা কেডা কবে কি করছে না করছে তাই দিয়া ওই মাসুম পোলা মাইয়া দুটার জীবন নষ্ট করে দিবার থাক। সি সি, এই যে চৌধুরী সাহেবা, আপনি কি আপনার মাইয়ারে পেটে ধরেন নাই? তার সুখের লাগি রাইতের পর রাইত জাগে তারে বুকের দুধ খাওয়ার নাই? তাইলে আজ তার সুখের লাগা কেন শত্রুতা বলতে পারবেন না? আর আপনার কই মির্জা সাহেব, পোলা যদি মইরা যায় তাইলে বংশ মর্যাদা দিয়ে কি করবেন? বংশ মর্যাদা দিয়ে কি পোলার জান ফিরে আনতে পারবেন? আরে মানুষ বাইশা থাকলে তো বংশ, মরিয়া গেলে কি? আপনা গো আল্লাহর দোহাই লাগে, সব শত্রুতা ভুলে গিয়া আপনারা দুইজনে রেশাদ আর রুমানের সম্পর্ক মাইনে নেন। ওগো বাইসা থাকার সুযোগ দেন, ওগো বাইসা থাকার সুযোগ দেন, ওগো বাইসা থাকার সুযোগ দেন। সুলতান চৌধুরী, আপনি কি আপনার মেয়েটিকে আমায় দিবেন? আমি কি না করেছি? নিয়ে যান না।
মহারাজ, সবাইকে নিয়ে রসুলপুর যাওয়ার ব্যবস্থা করো। মির্জা বাড়ি আজ নতুন সাজে সাজবে। মির্জা বাড়ি হবে আজ বিয়ে বাড়ি। শুধু রেশাদ রুমানা নয়, আমার সব ছেলেকে আজ আমি বিয়ে করাবো। বাবা, আমি তো আগে তোরটা বাদে তোরটা বাদে, কিন্তু মেয়ে পাবো কোথায়? মেয়ে নিয়ে আপনি ভাববেন না, মেয়ে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আছে। তাহলে তার কোনো কথাই নেই, চারটে পুত্রবধূ আমি একসঙ্গে মির্জা বাড়িতে রাজত্ব করব। আমার দহ দিবেন না? দেব না মানে অবশ্যই দেব। তুমি হবে এই তিন গর্ধের উকিল বাপ, বুঝেছ?